আরে তুমি এখানে আর দেশে দেখতে চাই আরে কুইজ থেকে ব্রস ওইটাই মোবাইল আছে তবে হ্যাঁ দিস ইজ নট তোমার ব্যাস্ট ফ্রেন্ড যদি থাকে সিলা মার্কেট তুই একটা নাই শুনো না তো একটা আমার বাড়ি নাই আমার আমি তো কেন্দ্র প্রেসিডেন্টকে আমি এই যে পুলিশ সোসাইটিতে আছি আই লাভ দিস কান্ট্রি আই এম হিয়ার আই এম ওয়ার্কিং এন্ড আই নো দ্যাট বড়কালে এখানকার বড়কালে ওখানে গিয়ে ওখানে গিয়ে আমি উত্তর গরমের সময় তুমি আজকে বিষয়বস্তু প্রতিপাদ্য বাংলাদেশ দেশের ধর্মীয় সংখ্যালঘু ইস্যুটি আমাদের জাতিকে বিভাজন করছে এখানে প্রধান আলোচক বিশিষ্ট সাংবাদিক এবং দৈনিক আমার দেশের প্রধান সহকারী সম্পাদক সন্দীপ চৌধুরী আমাদের দেখেছেন উনি আলোচনার প্রতিপাদ্য যে বিষয়টি আছে তার সূচনা করবেন এবং তার পরেই মূল আলোচকরা আলোচনা করবেন যে পরবর্তী পর্যায়ে প্রকাশিত সাপ্তাহিক পত্রিকার সম্পাদকরা আছেন অন্যান্য সাংবাদিকরা আছেন সমাজ সেবকরা আছেন তারা আলোচনায় আসবেন মঞ্জুর আহমেদ আমাদের সাংবাদিকদের বাংলাদেশের বড় নেতা এখানেও আমাদের নিউ ইয়র্ক বাংলাদেশ প্রেস ক্লাবের উপদেষ্টা এবং প্রতিষ্ঠা অন্যতম প্রতিষ্ঠা উনি থাকবেন প্যানেল লিস্টে শীতাংশু গ্রহ আমার বন্ধু এক সময়ে খুব সারা জাগরণ সাংবাদিক ছিলেন দৈনিক সংবাদের আর এখানে এসে উনি আরও বেশি খ্রিস্টান উপরে আমাদের দুজনের সাথে সম্পর্ক হেট অ্যান্ড লাভের তো আমি শুরু করব আর আমাদের বিভিন্ন পত্রপত্রিকার সম্মিলিত সম্পাদক সাংবাদিক প্রধান অতিথি আপনাদের সকলকে আমি স্বাগত জানাই জন্মভূমির পক্ষ থেকে একটি মুক্ত আলোচনা আয়োজন করা হয়েছে বিশেষ করে ঢাকা থেকে আগত প্রবীণ সাংবাদিক সঞ্জীব চৌধুরীর সম্মানে আপনারা জানেন বাংলাদেশের স্বাধীনতার 40 বছরের ইতিহাসে আমরা একটি জাতি বিভিন্নভাবে বিভিন্ন সমস্যায় আক্রান্ত তার উপর বাড়তি একটি বোঝা আমাদের উপরে হেঁটে চলছে সেটি হল সাম্প্রদায়িকতা এবং জাতিগত বৈষম্য এবং জাতিগত বিভাজন সেই জিনিসটাকে সামনে রেখে যে গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা একটি জাতিকে দ্বিগণ্ডিত করার জন্য সাম্প্রদায়িকতা কতটুকু দায়ী হিসেবে জাতিকে দ্বিগণ্ডিত করে আমাদের সমাজে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করা কতটুকু সহজলভ্য হবে সেটা বিবেচনা এনে আমরা একটি সেমিনারের আয়োজন করেছি সেটা করছে কিনা সেটা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে আপনারা আলোচনা করবেন আমরা আলোচনাটিকে তাসের ভাই বলেছেন আমরা আলোচনাটিকে দুভাগে বিভক্ত করেছি প্রথমত মূল ইস্যুটির উপরে প্রধান অতিথি সে প্রথম বক্তব্য রাখবেন তারপর চারজন সেই ইস্যুর উপরে প্রতিষ্ঠান আমরা বসবাস করে আসছি বাংলাদেশে হিন্দু মুসলিম সম্পর্কের যে আজকের অবনতি সেই অবনতি আমরা যখন
60 দশক ইভেন যখন পাকিস্তান ছিল তখন আমরা যখন সেই ছেলেবেলা ছিল আমাদের তখন আমরা টের পাইনি আজ মধ্যবয়স পার হয়ে এসে স্বাধীন বাংলাদেশে 40 বছরের মাথায় দাঁড়িয়ে আজকে আমাদেরকে ভাবতে হয় যে আমরা সাম্প্রদায়িকতার বিষবাষ্প আমাদেরকে কতভাবে আক্রান্ত করেছে তৈরি করেছে আমাদের মাঝে দেয়াল আজকে তাসের মাহমুদ খান তাসের রতন তালুকদার দুজনের মাঝে এক বিভাজন তৈরি হয়েছে ধর্মীয় পরিচয় নিয়ে সেইটা অত্যন্ত আশাভঙ্গ এই আশাভঙ্গের বেদনায় আমি মনে করি আপনারাও কম বেশি আক্রান্ত তাই আজকের এই অনুষ্ঠানে আপনারা থেকে আপনাদেরকে জানাই আমি নষ্ট আদৌ কি নষ্ট হয়েছে যুদ্ধপূর্ব বাংলাদেশে প্রতিটি সংগ্রামী তো ছিল বাংলা ভাষার জন্যে বাঙালি জাতীয়তাবাদের জন্যে আর শোষণহীন ধর্ম নিরপেক্ষ সুনির্দিষ্ট একটি তাই যদি হয় আজকে 40 বছর যুদ্ধোত্তর বাংলাদেশ যে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের নেই অথবা রতন তালুকদার আর তাসের একই জায়গায় বসে ধর্মীয় বিভাজনের কারণে জাতিগত বিভাজন সৃষ্টি করছে যাকে বিষয়টি অত্যন্ত বিতর্কিত যত্র সভ্যতার বিদারণ নিষ্পেষণে আমাদের মূল ব্যক্তি এই প্রতিবাদ্য যে আমরা কি আসলে বিভাজনের শিকার এটার উপরে উনি শুরু করবেন আর তারপরেই সাংবাদিক কবি সিও সাপ্তাহিক সিইও সাপ্তাহিক ঠিকানা সিও সভাপতি আমাকে মাফ করবেন আমার আমি বিষয়টি ওভাবে দেখিনি কারণ প্রেস ক্লাবের কাউকেই কিন্তু পরিচয় করানো নিমন বাংলাদেশ এবং নিউ ইয়র্ক বাংলাদেশ প্রেস ক্লাবের সম্মানিত নেতা আমাদের প্রিয় ছোট ভাই ফখরুল আলম উনি এখন ইত্তেফাকের বিশেষ প্রতিনিধি আই মিন স্পেশাল করেসপন্ডেন্ট সম্প্রদায়ের চেতনা বা সম্প্রদায় ভিত্তিক ভাবনা জাতিকে বিভক্ত বা বিচলিত করতে পারে না যদি তা সাম্প্রদায়িকতায় না আজকে আমাকে মূল কথা বলতে বলা হয়েছে আমি চেষ্টা করব যতদূর সম্ভব সংক্ষেপে বলতে তো আমার বক্তব্য শুরু করার আগে আমি অবস্থান সম্পর্কে আমি একজন বাংলাদেশি আমি একজন বাঙালি আমি একজন হিন্দু তিনটাই সত্যি বাংলাদেশের একজন হিন্দু হিসাবে আমি কিভাবে চিন্তা করি তা জানার একটা উৎকৃষ্ট দলিল আমি যার বাসায় থাকি রতন বড়ুয়ার বাসায় পেয়ে গেছি সেটা হচ্ছে 1992 সালের 6ই ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংস এবং একই দিনে আমার বাবা মা এই ঘটনা আমাকে এত বিচলিত করে যে আমি পরপর কয়েকটি আর্টিকেল দেখি তার মধ্যে এই যে গুরুবিধি আর সফিয়ামত সম্পাদিত এখনো গেল না আধার বইতে আমার দুইটি লেখা সংকলিত হয়েছে যেহেতু ছাপার অক্ষরে মুদ্রিত হয়েছে আমি এই কথা লিখি নাই বলার সুযোগ নাই এবং আমি আবার রতনবাবুর পাশে পড়তে গিয়ে দেখলাম যে 1992 সালে আমি যা লিখেছি এখনো তাই আমি আমার চেতনায় ধারণ করি অতএব এই দুইটার মধ্যে একটা আমি অতি দ্রুত আপনাদেরকে বলে শোনাতে চাই যাতে আমি আসলে কি চিন্তা করি আপনাদের পক্ষে বোঝা সহজ তখন কিছু আসে নাই চলিয়াও যায় গত 6ই ডিসেম্বর আমার বাবা মারা গেছেন হৃদরোগে আক্রান্ত হয়ে আমি ঢাকায় ছিলাম খবর পেয়ে চট্টগ্রামে পৌঁছি পরদিন ভোরে তবে পিতৃ সুখে কাতর অথবা অধিক সুখে পাথর হবার অবকাশ আমার তেমন একটা মেলেনি আমি বাড়ি ফেরার পর নতুন করে আরেক দফা ক্রন্দন রোগ যেখানে প্রত্যাশিত ছিল সেখানে তার বদলে দেখলাম যে আমাকে অক্ষত শরীরে
করে উঠতে দেখে উপস্থিত সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলল। এর কারণ ছিল আমার বাবা যেদিন মারা যান সেদিন ভারতে একদল ধর্মান্ধ হিন্দু মৌলবাদী রাজনৈতিক দল বিজেপির প্ররোচনায় অযোধ্যার বাবরি মসজিদ ভেঙে ফেলে। এই ঘটনার প্রতিক্রিয়ায় ওই দিন অর্থাৎ 6ই ডিসেম্বর রাতের অন্ধকার নামার পর থেকে গোটা বাংলাদেশে হিন্দুদের উপর শুরু করে ব্যাপক হামলা। হিন্দুদের সহায় সম্পদ ও প্রশ্রয়গুলোর উপর এই অমানবিক হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, হিন্দুদেরকে ভয়ভীতি প্রদর্শন, হিন্দু নারী অপহরণ ও ধর্ষণ সহ আনুষঙ্গিক যাবতীয় অপতৎপরতা থেকে চট্টগ্রামও রেহাই পায়নি। আমি যখন চট্টগ্রাম শহরে পৌঁছি তখন সেখানে প্রলয়ঙ্কর ঘূর্ণিঝড় থেমে যাওয়ার পরবর্তী অবস্থার মতো পরিস্থিতি বিরাজ করছে। আমরা প্রায় ধ্বংস লাগবে কিনা সন্দেহ। এবারকার এই ভয়াবহ সম্প্রদায়কে অনিশ্চয়তার গহ্বরে নিক্ষেপ করে কোনো দেশ স্বাভাবিক অগ্রগতি আশা করতে পারে না। কেউ হয়তো বলতে পারেন যে এদেশের হিন্দুদের মন ভাঙলকে জোড়া লাগলো, তাতে জাতির অঙ্গের অনুভূতিহীন সরু অংশের অগ্রভাগ ছেড়া যাবে না। তাদেরকে শান্তভাবে স্মরণ করিয়ে দেওয়া যায় ইতিহাসের স্মরণীকরণ এত সহজ হলে পাকিস্তান ভেঙে বাংলাদেশ হতো না। অবশ্য এই স্মরণ করানোর ফলে যদি সম্প্রীতির মনোভাব আরো জোরালো হয়ে উঠে তবে আমার প্রাণ নিয়ে টানাটানি করতে পারে। নইলে আমি একথাও বলতে পারতাম অযোধ্যায় মসজিদ ধ্বংসের জন্য বাংলাদেশে আমাকে নত যেন নিয়ে থাকতে হবে কেন, কেন আমার মন্দির ও সম্পদের উপর হামলা হবে, কেন আমাকে প্রগতিশীলদের করুণার জন্য হাহাকার করতে হবে, আমি একথাও বলতে পারতাম। এখন কথা হচ্ছে আমার হাতে এক গ্লাস পানি আছে, আমি বলতে পারি গ্লাসটা অর্ধেক খালি, আমি বলতে পারি গ্লাসটা অর্ধেক। আমরা যারা বিশেষ করে বাংলাদেশি হিসেবে নিউ ইয়র্কে আছি, আমরা বিদেশে আছি, এই বিদেশে বসে বাংলাদেশি হিসেবে আমাদের চেতনা যদি এমন থাকে যে আমরা এই ইস্যুটাকে যদি আমরা ভদ্রভাবে সভ্যভাবে আন্তরিকভাবে এগিয়ে গেলে আমরা সবাই এক হয়ে যেতে পারি। যে মাইনুদ্দিন নাসের আজকে এত বছর বাদে দেখা, আমি মনে করি সে আমার মায়ের পেটের ছোট ভাই, সে মনে করে আমি তার মায়ের পেটের দাদা, মঞ্জুর ভাই মুসলমান কিন্তু রসিকতা করে নেই, সীতাংশু জীবনদার মঞ্জুর ভাই আর আমি চারজনেই কোনো না কোনো সময় দেশ বাংলায় কাজ করেছি। এই যে আচরণ না করি তাদের যাতে সমাজের ক্ষত যত দূর আছে সেটা আরো বেড়েছে, বরং আমরা এমন আচরণ করি এমন কথা বলি যাতে ক্ষতটা আস্তে আস্তে নিরাময় হয়, তাহলে আপনারা ধর্মের অন্তর্গত নয় এমন কোন মানুষ যাতে ক্ষতিগ্রস্ত হয় বা অপমান বোধ করে বা তার মর্যাদা থেকে বঞ্চিত হয় এমন কিছু আমরা করব না। সবাইকে ধন্যবাদ। উনি এসছেন মহাদেব সরকার আর এসছেন। আমি তখন সেই আলোচনাটা যেভাবে করা হয়েছে সেটা সেলফ এক্সপ্লেনেটরি, এখানে কোনো এক্সপ্লেনেশন বা ব্যাখ্যার কোনো প্রয়োজন নেই। যেমন বলেছেন যে ইতালির খেলাতে আপনার বাংলাদেশের বুদ্ধরা প্রার্থনা মুখ্যমন্ত্রীর সামনে, বিষয়টা হচ্ছে যে যতগুলি বিভাজন হয়েছে মানুষ সবগুলি বিভাজনে মানুষ এসেছে, হিন্দু বলেন, মুসলমান বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, এবং গরিব বলেন, লোকাস বলেন, বিহারি বলেন, বৌদ্ধ বলেন, আর উপজাতি বলেন, প্রত্যেকে কিন্তু মানুষ এসেছে। শুধু নিজের প্রাকৃতিকভাবে শুধু নারী পুরুষ আর কোনো সৃষ্টি হয়নি, আর সব কিছু কিন্তু বিভাজন হয়েছে হিন্দু আমাদের মানুষ এসেছে। মানুষের বিভাজন অবশ্যই ভুলভ্রান্তি থাকে, প্রাকৃতিক প্রাকৃতিক কিন্তু আমাদের ভুলভ্রান্তির মধ্যে বিয়ে হয়, ভুলভ্রান্তি আমাদেরকে করে না, প্রকৃতি কিন্তু আমাদেরকে ঠিকভাবে একই দরিদ্রীর মানুষ হিসেবে আমাদের সৃষ্টি করেছে। প্রকৃতি আমাদেরকে হিন্দু মধ্য মুসলমান খ্রিস্টান হিসেবে সৃষ্টি করে না, আমরা কিন্তু এগুলি আমাদের রাষ্ট্রীয় প্রয়োজনে নিজের স্বার্থ সিদ্ধির কারণে আমরা এগুলি করেছি, মানুষ এগুলি করেছে। আমার আজকে একটি কথা, আমি একটু তাত্ত্বিক একটি কথা বলতে চাই,
এটা অনেকেই মনে করেন একটু ভুল ব্যাপার। মানুষের মনোজগতে যতদিন পর্যন্ত মানবধর্মের বিকাশ হবে ততদিন পর্যন্ত এই সংখ্যা লঘু সংখ্যা গরিষ্ঠ বিষয় হতে মানব ধর্মের বিকাশ সাধনই হচ্ছে সংখ্যা লঘুকে কবস্থ করার একমাত্র প্রক্রিয়া। আপনি যতদিন পর্যন্ত নিজেকে হিন্দু ভাববেন, যতদিন পর্যন্ত নিজেকে মুসলমান ভাববেন, যতদিন পর্যন্ত ততদিন পর্যন্ত এই সংখ্যা লঘুকে সংখ্যা গরিষ্ঠ বিষয় হতে এগুলোকে আপনি অধীনেই কবস্থ করতে হবে। কবস্থ করতে গেলে আপনাকে মনোজগতে আপনার মানব ধর্মের বিকাশ সাধন আপনি ইসলাম করেন বা গীতা করেন বা কোরআন করেন কোথাও কিন্তু হে মুসলমান মানে ইসলামে কিন্তু কোরআনের মধ্যে কোরআন বলা না হে মুসলমান তোমরা এটা করছো, হে মানুষ তোমরা এটা করছো। কোরআনে কিন্তু কোনো এমন কোনো কিছু বলা হয়নি যে হে মুসলমান হে মুমিন এরা বলা হয়, মুমিন বলা হয়েছে বিশ্বাস বলা হয়েছে, কিন্তু বলা হয়েছে হে মানুষ তোমরা এটা করো তোমরা এটা শুন মানুষ হিসাবে শুনুন। একইভাবে আপনি অন্যান্য গীতা বা ঋগ্বেদ বা মানুষের উদ্দেশ্যে কথা বলা হয়েছে, এটা কোনো ইয়ের উদ্দেশ্যে হিন্দুদের উদ্দেশ্যে বা বৌদ্ধদের উদ্দেশ্যে বা কোনো উদ্দেশ্যে কোনো নিশ্চিত ব্যক্তি হবে তারা হয়নি কোনো ধর্ম আমরা কিন্তু করেছি। তো চারটা পাঁচটা ধর্মের হিন্দু হিন্দু খ্রিস্টান এবং অন্যান্য ধর্মের ইহুদি এবং তাদের নাসরা যারা এই চারটা ধর্মের মানুষদেরকে সহাবস্থানের জন্য একটা সমাজ চালা ছিল বিশ্বের প্রথম কনস্টিটিউশন মদিনার সমাজ কিন্তু বিশ্বের প্রথম এর আগে কিন্তু কোনো কনস্টিটিউশন পাওয়া যায় রাষ্ট্র পরিচালনার জন্য কোনো কনস্টিটিউশন পাওয়া যায় কিন্তু সেটাকে আমরা মানি আমরা আজকে নিজেকে যে ইসলাম ধর্মের যে ইয়ে সেটাকে অনেক দূরে আমরা দূরে সরে যাচ্ছি। শুধু আমি আজকে ভারতে হলে আমি সেটা করতাম যে ভারতের যে হিন্দু প্রাধান্য যে রাজনৈতিক নেতৃত্ব এবং যারা রাজনৈতিক সিও স্বার্থ সিদ্ধির জন্য শিক্ষিকা ও মুসলিম ফ্রম মহারাষ্ট্র তাহলে সেটা কত করে। কিন্তু আমি এখন ওনার বক্তব্য শুনে মনে করলাম তিনি কিন্তু তাদেরও তিনি তাদেরও কারণ তিনি পড়াশোনা করেছেন, তিনি মদিনার সনদ সম্পর্কে পড়েছেন, তিনি ইসলামের ইতিহাস পড়েছেন, কোরআন হাদিস সম্পর্কে পড়েছেন, যে কারণে তিনি তার ওই সমস্যাগুলি নেই। কিন্তু আমি যদি মুসলমান হয়ে আমার নিজের ধর্ম যেটা সেটা পড়ি আমি অনেক বড় বড় বই পড়ি অনেক জীবনী পড়ি কিন্তু আমি 6000 ভার্স বাইকের একটি কিতাব যেটা আমাকে দেওয়া হয়েছে গাইড হিসেবে সেটা কিন্তু আমি পড়েছি। তাহলে কিন্তু ওই ভারতে যদি কোনো মন্দির ভেঙে মসজিদ ভেঙে দেওয়া হয় তাহলে আমি এখান থেকে তার মন্দির ভাঙব কারণ আমার শিক্ষা আছে এবং এই শিক্ষাটার অভাবের কারণেই আমি সেটা পড়ি। এই এই জন্য আমি মনে করি যে আমাদের প্রত্যেকে যে যে ধর্মে আছে সেই ধর্ম সম্পর্কে আসলে আগে নিজের সুপরিচিত হতে হবে, নিজের ধর্ম সম্পর্কে ধর্মীয় সংঘাত থাকবে এবং আমরা এই হানাহানিগুলি থাকবে না এবং আমাদেরকে হিন্দু মুসলিম হবে না, আমরা সবাই মিলে মানুষ হয়ে যে মানুষ কথা বলছি। আর একটি কথা আমি বলতে চাই, এটা আমার না বললেই নয়, মনিদ্দিন ভাই বলছেন যে কোথাও আল্লাহ তাআলা কোরআন শরীফে কোথাও বলে নাই যে মুসলমান হে মুসলমান না, কোরআন শরীফে হে মুসলমান বলছে কিন্তু কিন্তু হে মানুষ মানুষ কথাটি বেশি বলছে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করে বলছেন যে আমি তোমাদের সৃষ্টি করেছি এবং তিনি বেশিরভাগ জায়গায় সম্বোধন করেছেন হিন্দি তো মুসলমান তো শব্দটা আসলে কোরআনে নাই ওইভাবে নাই যে মুসলমান হিসেবে কিন্তু জামাই নির্মাণ এনেছে তাই এই জন্যই বলা হয়েছে যে একটা আপনি যখন একটা সংগঠন করেন আপনার সংগঠনের যারা সদস্য পদ গ্রহণ করে তারা একটা ওথ নেয় তারা একটা শপথ নিয়ে সেই সদস্য পদ গ্রহণ করে তখন তাদের আচরণ তাদের সম্পর্কে আপনার যে আপনার যে সিদ্ধান্ত আপনার যে আচরণ এটা এক আর যারা আপনার অতিথি সবাই আপনার ঘরে আসছে আপনার মুক্তিদের সঙ্গে আসছে বিএনপির মুক্তিদের সঙ্গে আসছে তারা বিএনপির সদস্য না তাদের প্রতি আরেকটি আরেক ধরনের এই জন্য আমার মনে হচ্ছে যেখানে
থেকে কোরআন শরীফের মধ্যে মুসলমানদেরকে সম্বোধন করেছেন, সেখানে তাদেরকে বিশেষ বিশেষ কারণে বিশেষ বিশেষ উপদেশ দেওয়ার জন্য এবং বিশেষ বিশেষ আচরণকে আরো ভালোভাবে ধারণ করার জন্য বলা হয়েছে। এবং তাদের জন্য আল্লাহ তাআলা বলছেন যে তাদেরকে দুনিয়াতে আমি মানুষকে সৃষ্টি করেছি তার মধ্যে বহিরা হচ্ছে যে ধর্মীয় সংখ্যালঘু বিষয়ে আলোচনা করা হবে। সংখ্যালঘু আমাদের বাংলাদেশ শুধু নয়, যদি শুধু বাংলাদেশ হিসাবে করি তাহলে কিন্তু আমরা একটি হিসাবে ভুল করি। বাংলাদেশ তো মাত্র 14 বছর, 71-এর মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে, কিন্তু সংখ্যালঘু ইস্যু হিসাবে আরো অনেক আগে অনেক সংখ্যালঘু ইস্যু এই উপমহাদেশে দীর্ঘদিনের একটি শুনে কিছু বলতে বসি একটা অনুভূতি আমার মধ্যে কাজ করে, তা হল যে সংখ্যালঘুদের মনোবেদনা সাইকোলজিক্যাল মনস্তাত্ত্বিক যে সমস্যা এটা কিন্তু আমি আক্রান্ত নই, এটি কিন্তু আমাকে আমার সমস্যা নয়, কারণ আমি বাংলাদেশে সংখ্যাগুরু সম্প্রদায়ের একজন, ফলে আমার কিন্তু আমার অনুভূতিতে আসে না যে সংখ্যালঘুদের মনস্তাত্ত্বিক মনোযন্ত্রণাটা কি। আমি দুটো দিক দিয়ে বলতে চাই, এক হচ্ছে সংখ্যালঘু বিষয়টি হচ্ছে রাজনীতি, দুই হচ্ছে যারা সংখ্যালঘু হিসাবে চিহ্নিত হয়েছেন, যারা সংখ্যালঘু হিসাবে বিবেচিত হয়েছেন, যারা সংখ্যালঘু হিসাবে সংখ্যালঘু ঈশ্বর স্বীকার হয়েছেন, তাদের একটা মনস্তাত্ত্বিক সমস্যা আছে। যদি আমি আজকে সংখ্যালঘু ঘরে জন্মগ্রহণ করতাম নিশ্চয়ই সে সমস্যা আমিও আক্রান্ত। এই উপমহাদেশে তার অর্থেই না যে সংখ্যালঘু বলে কিছু না করেছে, আমি বলেছি এটা রাজনীতি এবং সংখ্যালঘুদের মনস্তাত্ত্বিক, এই মনস্তাত্ত্বিক সমস্যাটা অত্যন্ত জোরালো হয়ে তখন যখন কোনো সাম্প্রদায়িক কিন্তু ওইটার প্রতিশোধে যখন বাংলাদেশে মন্দিরে হামলা হচ্ছে, মন্দির ভাঙা হচ্ছে, সত্যি একই বর্বর। আমরা এই সুখকে মুক্ত হতে পারছি না। এখানে একমত যে বিভাজন তো আমাদের সৃষ্টি, মানুষের সৃষ্টি। আমি যদি অত্যন্ত আদিম যুগে যাই তখন যে সমাজ অবস্থা কি ছিল, সে আদিম সমবাদ থেকে শক্তির কাছে নদী স্বীকার করতে সবলের কাছে দুর্বলের উদ্দেশ্যটা করতে, এই যে বিভাজনের সৃষ্টিটা যে সবল সে শাসন করলো, যে দুর্বল সে শোষিত, এইভাবে আস্তে আস্তে বিভাজন, ধর্মীয় বিভাজন, জাতিগত বিভাজন, নানান বিভাজনে পরিণত হয়েছে এবং ধর্মীয় সম্পূর্ণতা স্থান পেতে পারে না। দরকার শিক্ষা আলোকিত মানুষদের। আমি শেষটার আগে আর কিছু একটা কথা বলে যাই, আলোচ্যসূচিতে প্রথমেই বলে দেওয়া হচ্ছে সংখ্যালঘু ইস্যু। আসলে বাংলাদেশে ইস্যু হিসেবে কি কোনো সংখ্যালঘু সমস্যা এখন আছে? ইস্যু হিসেবে সংখ্যালঘুদের অনেক সমস্যা আছে, তাদের অথচ একজন হিন্দু মনোযোগ না এই অবস্থাটা মেনে নেওয়া যায়।
আমরা সবাই সমান, সবার অধিকার সমান, নাগরিক হিসাবে বাংলাদেশের মানুষ হিসাবে আমরা সবাই একসাথে মাথা তুলে দাঁড়িয়ে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা যুদ্ধ করছি, কোনো ইস্যুতে কোনো বিভাজন বা মানতে পারবে বিভাজিত করছে কিনা। আমি আবারও বলি যে এই বিভাজনটাকে আমরা যদি সমস্যা হিসাবে নিই, ইস্যু হিসাবে না নিই, তাহলে বোধহয় আমরা বিভাজন থেকে কিছুটা হলেও আমরা মুক্ত হতে পারব। আপনাকে ধন্যবাদ। আমাদের শেষ প্যানেলিস্ট কোরিওগ্রাফি যাব দর্শক অপুর ভাই, তারপর পরে হেঁটে সম্পর্কটা যে গেলাম যাই না আমি তাকে ভালোবাসা তোমার সাথে না ভালোবাসা ভালোবাসা একটা আছে অপুর আমার সাথে আর আমি পরে এসে বাবার বাড়িতে প্রখ্যাত হয়েছি কিনা এটা বলা যাবে না কখনই সংবাদ আমার জীবনের প্রথম সাংবাদিকতা বলি আর দোস্ত আমাকে আবারও পরিচয় করাই দিল যে হিন্দু দোস্ত ভালো জানে তো আমি বেসিক্যালি ঐক্য পরিষদের নেতা এগুলো কোনো সন্দেহ নেই আমাকে এটা করতে হয় মানব ধর্ম দেখি পত্রিকা তার প্রতিক্রিয়া বাংলাদেশে ঘটছে কারণ ভালো ভালো কাজ হয় ভারতে রাষ্ট্রদিকে ধর্ম পৃথক আমি আপনাদেরকে কিছুটা চিন্তার খোরাক দিয়ে দিচ্ছি আপনি ছোট্ট ঘটনা বলি সাংবাদিকদের বাইরে পড়ছে আপনি মুসলমানদের বাইরে পড়ছে আমি তো সাংবাদিক নির্বাচন করতাম তাই না পার্লামেন্টে রাষ্ট্রধর্ম পাশ হলো সেটি বাংলাদেশে ভারত যদি হিন্দু রাষ্ট্র হয় আপনার মানতেছেন বাংলাদেশ আমি প্রথমে একটা জিনিস
বুঝতে পারিনি যে অরুণদা একজন হিন্দু আর সঞ্জীব চৌধুরীও হিন্দু, আমি একজন মুসলমান। আজকের বিষয়বস্তুটা বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু ইস্যু কি জাতীয় বিভাজন করছে। আমাদের একজন আলোচক বলছিলেন এই সমস্ত জিনিসগুলো একটু মনস্তাত্ত্বিক, এই ইস্যুটা একটু মনস্তাত্ত্বিক, খুব গভীরভাবে যদি চিন্তা করেন। আমার কাছে মনে হয়েছে হ্যাঁ এই দুইজনের আজকে এইখানে এই বিষয়বস্তুটা মনস্তাত্ত্বিক কারণেই তারা এটাকে নিয়ে এসছেন আজকের আলোচনা। আমি ব্যাখ্যাতে যাব না এখন, আমার কাছে মনে হয়েছে। এরপর যেটা আলোচনা করব, আমি এক সময় সংখ্যালঘু ছিলাম, আমার জন্ম ভারতবর্ষে। আমার বাবা শিক্ষকতা করতেন, সকালবেলায় নদীতে স্নান করতে যেতেন। 1965 সালে যুদ্ধের আগে ছোট ছিলাম, কিন্তু মনে আছে আমার বাবাকে সবাই সম্মান করতেন, যেহেতু স্কুলের শিক্ষক কিন্তু মুসলমান। আমার স্কুলে আমি একজন মুসলমান, আমার বাবা যে স্কুলে হাই স্কুলে পড়াতেন সেখানে তিনজন মুসলমান, আমার দুই ভাই, আমার বড় দুই ভাই, আমার বাবা, আমরা সংখ্যালঘু ছিলাম। দেখলাম নদীর উপরে অর্থাৎ উপরের দিকে ওটা নদীর কী বলে ঘাটাতে স্নান করছি, উপরে একজন কুমার পানি ঘোলা করছে। আমার বাবা তখন বিদ্যার মানুষ ছিলেন, উনি বললেন চলো বাবা বাসায় যাই, এদেশে মনে হয় থাকা যাবে। আমি তখন বুঝি না এই সমস্ত জিনিস কেন থাকা যাবে। সেখানে আমাকে আমাদের অনেক সম্মান করতো মানুষজন, কিন্তু তারপরেও ওই যে মনস্তাত্ত্বিক কথাটা বললাম, আমাকে আমার কাছে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে মনে হতো। এই যে জিনিসটা আমার আলোচনা প্রারম্ভেই আমি বলবো, যারা আমরা আসছি সংখ্যালঘু বাংলাদেশে, আমরা মনস্তাত্ত্বিকভাবে এই জিনিসটা মন থেকে তুলে ফেলব, তাহলে আপনারা আরও আমাদের যারা সংখ্যালঘু তাদের কাছাকাছি আসতে পারবেন। সংখ্যালঘুদের অনেক আমি মনে করি অনেক দোষে দোষান্বিত। দেখুন জিওগ্রাফিক্যাল চ্যানেলে মহিষ থাকে, মহিষ যুদ্ধ করতে পারে সিংহের সাথে, মহিষ থাকে হাজারে হাজার, যখন দেখবেন সিংহ থাকে সাতটা, তারা আক্রমণ করলে মহিষকে তারা ধরাশায়ী করে। সেখানে কিন্তু মহিষ কিন্তু সংখ্যাগুলো থাকে, কিন্তু পারে না, তার কাছে পাওয়ারের কাছে তারা ধরাশায়ী করে। ঠিক তেমনিভাবে অর্থনৈতিকভাবে এবং রাষ্ট্রীয়ভাবে যারা রাষ্ট্র পরিচালনা করে তারা কিন্তু কোনো কোনো জায়গায় দেখবেন, কোনো কোনো স্থানে কোনো কোনো দেশে তারা কিন্তু সংখ্যালঘু নয়, তারা সংখ্যালঘু। যেমন ভারতবর্ষে মুঘলরা সংখ্যালঘু ছিল, সুপুরা ভারতবর্ষ ছিল হিন্দুদের, সেদের শাসন করেছে মুসলমান, তারা কিন্তু সংখ্যালঘু ছিল। সংখ্যাগুরুরা তখন তাদের প্রতিবাদ করতে পারেন, তার ঘটনাটা কোথায়? পাওয়ার। আর এই পাওয়ারের পেছনে কী কাজ করছে? অর্থনীতি। অর্থনীতি এবং পাওয়ার এই দুইটাকে যারা কন্ট্রোল করে, তারা যদি হাজি ভাইয়ের ভাষায়, নাসির ভাইয়ের ভাষায়, মঞ্জু ভাইয়ের ভাষায় আরেকজনকে বলেছেন মানবিক না হয়, শিক্ষায় হাজি ভাই বলেছেন শিক্ষায় শিক্ষিত না হয়, দূরদৃষ্টি যদি তাদের প্রখর না হয় রাষ্ট্র পরিচালনায়, ভবিষ্যৎ বাংলাদেশ কী হবে, এইভাবে করে গেলে আরও 40 বছর লাগবে সংখ্যালঘু এবং সংখ্যাগুলোতে সমস্যা সমাধান করতে, এই ধরনের চেতনা যদি তাদের ভিতরে না থাকে, তাহলে আজকের যে সংখ্যালঘু সমস্যার কথা আমরা বলছি সেটা কোনোদিনও আমাদের মাঝ থেকে দূরে সরে যাবে না, এটা বাস্তব ইস্যু হিসেবে থেকে যাবে। তাহলে আমার করণীয় আমি সেখানে বলতে চাই, বাংলাদেশে 1965 সালে যুদ্ধ লাগার আগে, যুদ্ধের পরে শত্রু সম্পত্তি আইন করেছিল, বিশ্বায় লাগে শত্রু সম্পত্তি আইন তাদের জন্য করেছিল, যারা যুদ্ধের সময় এদেশ থেকে চলে যাবে না তাদের সম্পত্তি আপনাদের অধিকারে থাকবে না। কিন্তু কি হলো, তারা যুদ্ধের পরে তারা সংখ্যালঘু মানুষ, তারা কি করলো, ভয়ে ভীতিতে অত্যাচারে নির্যাতনে সম্প্রদায়কে তার স্লোগান তারা থাকতে পারলো না, অনেকে চলে গেল অন্য পারে। তারা যখন ফিরে আসলেন তারপরেও কিন্তু ওই আইন কিন্তু বাংলাদেশের শাসকেরা চেঞ্জ করেন, কেন করেন? অর্থনৈতিক কারণে, কারণ ততদিনে ওই সম্পত্তি দখল করে ফেলেছেন সংখ্যাগুরুরা, তারা ভোগ করতেছেন এবং নিজের জীবনকে আরও বেশি করে
উপরের দিকে তুলছেন, তার দায়িত্বটা কার ছিল? সরকারের ছিল, শাসনকর্তাদের ছিল, তারা কিন্তু সেই জিনিসটা করেন নাই। রাষ্ট্র কিন্তু বাংলাদেশের রাষ্ট্রের সম অধিকার পরিষ্কারভাবে সংবিধানে এবং সব জায়গায় লেখা আছে, সেখানে হিন্দু মুসলমান নারী পুরুষ সবার সমান অধিকার, এবং দেশটাই প্রজাতন্ত্র, সেই প্রজাতন্ত্রের মালিক হল প্রজারা, এখানে কোনো রাজা নয়, রাজতন্ত্র নয়। তাহলে প্রজারা মালিক হলে এই কিছু সংখ্যক সংখ্যা লোক মানুষ তারা ক্ষমতায় গিয়ে আমাদেরকে শাসন করতেছে, আর আমরা নির্বিবাদে সংখ্যালঘুর মতো শোষিত হয়ে যাচ্ছি। ভয় এইখানে দরকার হচ্ছে রাজনৈতিকভাবে শিক্ষিত হওয়া, আমাদের শিক্ষায় শিক্ষিত হওয়া, সাংস্কৃতিকভাবে শিক্ষিত হওয়া, এবং এই যারা শাসক তাদেরকে বোঝা, আপনি আপনার দায়িত্ব না পালন করে আপনি নির্বাচন করে ক্ষমতায় দিচ্ছেন, সেটা দায়িত্ব পালন যতদিন না করতে পারবেন সঠিকভাবে, ততদিন আপনি এই সংখ্যালঘু দ্বারা শোষিত হয়ে থাকবেন। আমি বাংলাদেশের 30 বছরে 70-65 থেকে 30 বছরে 10 লক্ষ হিন্দু ইন্ডিয়ায় চলে এসেছে, আমার জন্ম ইন্ডিয়াতে, আমি বাংলাদেশে চলে এসেছি, পুরা ভারতবর্ষ কায়দা আজম মোহাম্মদ আলী জিন্নাহ একদিকে, আর আমাদের নেতারা একদিকে, মাওলানা আবুল কালাম আজাদের বিরাট দার্শনিক মহাত্মা গান্ধী একদিকে, তারা বললো না ধর্মের ভিত্তি থেকে দেশটাকে শাসন বিভাজন করো না। কিন্তু বাস্তবতার কারণে সাম্প্রদায়িক দাঙ্গা বিভিন্ন কারণে দুইটা দেশ ভাগ হয়ে গেল, ধর্মীয় দেশ হলো পাকিস্তান, সেখানে ধর্মীয়ভাবে একটা দেশ পরিচালিত হতে পারে, সেখানে সংখ্যালঘু আসলোই, এবং সংখ্যালঘু হিসেবে আমরাই আসলাম। আজকের বাংলাদেশে যদিও শাসনতন্ত্রে লেখা আছে সংখ্যালঘু এবং সংখ্যাগুলি বলতে কিছুটা সমান অধিকার, তারপরেও সূচিত হচ্ছে আমরা ওই ধরনের পাওয়ার শক্তি এবং পাওয়ারের মাধ্যমে, অর্থনৈতিক শক্তি এবং পাওয়ারের মাধ্যমে। তাই আমি আমার বক্তব্য এবারে শেষ করব। আসুন, জাতিকে সমৃদ্ধ করার জন্য যে জিনিসগুলো বেসিক্যালি নাগরিক হিসাবে আমার দায়িত্ব কর্তব্য সেটা আমি করি, সেটা মানবিকতা বলেন একজনে বলেছেন, আরেকজনে বলছেন শিক্ষা, আরেকজনে বলছেন রাষ্ট্র ক্ষমতা যারা যাবে তাদেরকে উচিতভাবে শিক্ষিত করা, বিভিন্ন দিক থেকে আগে নিজেদেরকে উন্নত করি, তাতে করে এই সংখ্যালঘু সমস্যা চলে যাবে। বাংলাদেশের কতগুলো ইউনিভার্সিটি আছে? একটা ইউনিভার্সিটি এই পর্যন্ত কোনো হিন্দু ভাইস চ্যান্সেলর হন নাই। বাংলাদেশের সেনাবাহিনী আছে, একটা হিন্দু এই পর্যন্ত সেখানে সেনাপতি হন নাই, এবং 3000-4000 মতো অফিসার সেখানে, মাত্র 60 জন আছে হিন্দু অফিসার। আপনি যদি বসিমের কথা বলেন, সংখ্যা হিসেবে 2 কোটি আর আমরা 14 কোটি, হাজার হাজার আপনি বসিমা দেখতে পাবেন, শত শত বসিমা দেখতে পাবেন। ঠিক তেমনি ব্রিটিশ আমলে ছিল, পাকিস্তানে আমি ছিল, এখনও আছে, কিন্তু স্বাতন্ত্র্যের কোথাও কিন্তু সেটা রাখা নেই, এভাবে চলবে। তাহলে আসুন সংস্থান খুলি, এবং রাষ্ট্র পরিচালনার যাদেরকে দায়িত্ব দিচ্ছি তাদেরকে ভালোভাবে দায়িত্ব পরিচালনা করার মতো যারা যোগ্য তাদেরকে আমরা নির্বাচিত করব, এতে করে তাদের শাসনে আমাকে বলার জন্য। এবং এখানে আমি একটা কথা আবারও বলবো, ইলেকট্রনিক মিডিয়া যারা আছেন আমার পক্ষ থেকে আপনাদেরকে এখানে আসার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসলে যে আলোচনা ইতিমধ্যে হয়েছে তারপরে আলোচনার আমার মনে হয় প্রয়োজন পড়ে না, তারপরেও আমি যখন সুযোগ পেয়েছি আমি দু একটি কথা বলে আমার বক্তব্য শেষ করবো। আজকের যে বিষয়বস্তুর উপরে আলোচনা, সেই বিষয়বস্তুতে আমি বিশ্বাস করি না, কারণ আমি মানুষ হিসেবে চিন্তা করি, আমার হয়তো একটা ধর্মীয় বিশ্বাস আছে, সেটা আমার ব্যক্তিগত বিশ্বাস। আমি ব্যক্তিগতভাবে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জুইশ সবার সাথে আমি মিশি, কিন্তু আমার কোনো অসুবিধা হয় না, আমি নিজেকে মানুষ হিসেবে প্রেজেন্ট করার চিন্তা ভাবনা করি। বিশেষ তো আজকের এই সমস্যার সৃষ্টি হয়েছে আমাদের দেশে, যেহেতু আমাদের রাষ্ট্রনায়করা সনাতনী চিন্তা নিয়ে অগ্রসর হচ্ছে, এই সনাতনী চিন্তাভাবনা বাদ দিতে হবে। আমি একটা ঘটনা বলি, 1973-তে সম্ভবত আমাদের কোনো সার্কেল অফিসার কাশেম আলী সাহেবের বাসায় আমি ছিলাম, আমি তখন 73-তে, তখন আমাদের প্রধান শিক্ষক স্কুলে শ্রী প্রাণেশচন্দ্র কর এসেছিলেন এখানে, এবং শ্রী প্রাণেশচন্দ্র কর ছিলেন আমার বাবার সহপ্রধান শিক্ষক,
একই স্কুলে নবীনচন্দ্র হাই স্কুল কুলরা কুলরা আমার বাবা যখন সিও সাহেবের সাথে কথা বলছিলেন চেয়ারে বসে স্যার যখন আসলেন তখন কিন্তু আর আমার বাবাকে কিন্তু চেয়ারে বসাতে পারেননি পরবর্তীকালে একটা মুরাদ সিলেটের মুরাদ যেটা হয় আর কি সেখানে বসলেন এবং স্যার এবং সিও সাহেব কথা বলছিলেন তো এইভাবে আমরা বড় হয়েছি আমাদের আমার ব্যক্তিগত আমরা হিন্দু ভাই বা বন্ধুদের সাথে আমরা একসাথে বড় হয়েছি সে হিন্দু কি মুসলিম এটা কখনো আমি চিন্তা করি নাই আমাদের শিক্ষকরা বিশেষ করে আমাদের স্কুলের বেস্ট শিক্ষকরা ছিলেন হিন্দু কিন্তু তারা যে হিন্দু না মুসলিম সেভাবে আমরা কখনো চিন্তা করি না এখনো স্যারদেরকে দিয়ে আমরা পায়ে সালাম করি এইভাবে আমরা বড় হয়েছি এবং আমাদের বন্ধুরা যারা এখনো আছে বাংলাদেশে আমরা সেভাবে চলাফেরা করি সন্দীপ দাস সাথে যখন আমার পরিচয় ঢাকা সুরেন্দ্রের উপর দিকে আমাদের এক বিশিষ্ট বন্ধু লেখক তার মাধ্যমে আমি যখন সন্দীপ দাস সাথে পরিচয় হয় তখন কিন্তু যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সেভাবে কিন্তু আমরা তাকে বিচার করি না কাজে আমি যেটা বলতে চাচ্ছি যে আমরা যতই তাত্ত্বিক কথা বলি মনস্তাত্ত্বিক দিক নিয়ে আলোচনা করি কিন্তু আমাদের এই সনাতনী চিন্তাধারা বাদ দিতে হবে আজকে শেখাংশু দা যেটা বলেছেন যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান প্রতিষ্ঠানের নেতা হিসাবে এখানে আমার একটি দ্বিমত আছে এবং আমি রতন দা বলেছেন যে আপনি এই বিষয়ের উপরে কখনো লেখালেখি করবেন না অবশ্যই আমি লেখালেখি করেছি এবং আমার দ্বিমতটা হল আমি এখান থেকে এক্সক্লুড হলাম কেন আমি যদি সেখানে ইনক্লুড থাকতাম এই সংগঠনের সাথে আমি ওনার সাথে ফাইট করতে পারতাম গত বিএনপির সাথে বিএনপির শাসনামলে একটি ঘটনা ঘটেছে যেটা আমাকে খুব নাড়া দিয়েছে চট্টগ্রামের একটি ঘটনা মৌরি অধ্যক্ষ মৌরি মারা গেছেন তার অনেকের আত্মীয় সহ এই ঘটনাগুলো বিচ্ছিন্ন কিন্তু বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিচ্ছিন্নভাবে হচ্ছে কিন্তু এটা আমাদের রাষ্ট্রীয় সমস্যা সমস্যা হচ্ছে যে আমাদের আইন মঞ্জুর ভাই যেটা বলেছেন যে আমরা যদিও আইন আছে কিন্তু আমরা বিভিন্নভাবে এটাকে আমরা অনুশীলন করি না যেমন অনেক অনেক সময় দেখেছি যে রিভলিউশনের পরে আমি দেখেছি অনেকগুলো হিন্দু বাড়ি কিন্তু আওয়ামী লীগের লোকরা দখল করে নিয়েছে এবং আজ পর্যন্ত আছে এটা আমার চোখে দেখে এগুলো আমি দেখেছি লিবারেশনের সময় আমাদের বাড়িতে অনেক লোক ছিল আমরা দেখেছি কিন্তু আমরা কখনো এগুলাকে হিন্দু মুসলিমের এভাবে বড় হইনি আমরা অনেক সময় পূজাতে গেছি নিউ ইয়র্কে যখন আসছি তখন আমরা প্রথম পূজাতে যেতাম এখন অবশ্য যাই না কিন্তু আমার কথাটা হচ্ছে যে আমরা যখন বাংলাদেশে বাস করি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমরা এই দেশকে নিয়ে চিন্তা করা উচিত এই দেশের যে সমস্যা আছে তার আলোকে আমরা চিন্তা ভাবনা করা উচিত আমাদের অনেকেরই চিন্তা ভাবনা যে ভারতে কি হলো ভারতে মসজিদ ভাঙলো কিনা সেটাতে আমার কিছু আসে না সে মুসলিম হোক আর হিন্দু হোক ইত্যাদি আমার দেশের যদি সমস্যা থাকে আমরা সেই সমস্যাগুলো যদি আমরা সুন্দরভাবে সমাধান করতে পারতাম তাহলে আজকের এই প্রশ্নগুলো আসতো না আমি আশা করি আমাদের যারা বাংলাদেশের যখন যে সরকার আসবে সেই সরকারগুলো এই দৃষ্টিতে দেখবে যে মানুষের অধিকার মানুষকে কীভাবে প্রোটেক্ট করা যায় আমি যখন আমেরিকায় আসি 1984-এ এখানেও বৈষম্যের কথা বলা হয় কিন্তু আমরা কখনো বৈষম্য ফিল করি না যেমন মনে করেন এখানে প্রেসিডেন্ট নির্বাচিত হয় প্রেসিডেন্ট নির্বাচিত হলে বাইবেলের উপরে হাত তুলে তারা শপথ গ্রহণ করে আমরা কিন্তু তাদেরকে বলি না তারা মৌলবাদী কিন্তু বাংলাদেশে যখন বিসমিল্লাহ বলে বা মুসলিম ধর্মের কোনো কথা বলে বা বিসমিল্লাহ বলে কোনো কিছু শুরু করে তখন বলা যে এরা মৌলবাদী সরকার বা মৌলবাদী সরকার প্রধান বা ইত্যাদি ইত্যাদি বলা হয় তা আমি বলতে চাচ্ছি যেটা যে আসলে ধর্ম নিজেদের মধ্যে এবং আমরা যদি সবাই সমানভাবে সবাইকে দেখি এবং বৈষম্যের আলোকে যদি চিন্তা ভাবনা না করি তাহলে আমরা মনে হয় সামনে যেতে পারবো আর আমরা আমাদের পার্শ্ববর্তী দেশ বা ভারতে কি হলো পাকিস্তানে কি হলো বা সৌদি আরবে
কি হলো এগুলোর উপমা করে আমাদের দেওয়াটা ঠিক হবে না। যাই হোক, আজকের যে আলোচনা, আজকের রতন ভাই যে আলোচনা শুরু করেছেন, আমি আশা করি এই ধরনের আলোচনা যদি আমাদের মধ্যে হয় ভবিষ্যতে বিভিন্ন পত্রিকা বা মিডিয়া যদি এটা করে, তাহলে আমাদের মধ্যে মানে আরো একটি সম্প্রীতি এবং সুন্দর সুসম্পর্ক বজায় রাখবে, এই আশা ব্যক্ত করে আয়োজকদেরকে ধন্যবাদ জানিয়ে আমরা বিশ্বাস করি যে আমরা কেউই যখন জন্মগ্রহণ করেছি এই ডিসিশন নিইনি যে আমরা কি ছেলে হয়ে জন্ম নিব না মেয়ে হয়ে জন্ম নিব, আমরা কি হিন্দু হয়ে জন্ম নিব না মুসলমান হয়ে জন্ম নিব, আমরা কি সাদা হয়ে জন্ম নিব না কালো হয়ে জন্ম নিব। এই ডিসিশন যদি আমাদের নিজেদের থাকতো অবশ্যই আমি আজকে বিল গেট হয়ে যেতাম, যেহেতু ডিসিশন আমার উপর ছিল না। জন্ম যখন অ্যাক্সিডেন্টাল এবং ডিসিশন যখন আমার নয়, একইভাবে আপনাদের কারোই নয়। সুতরাং আজকে আমরা কে কি তার উপর বিবেচনা করে কোনো ধরনের বৈষম্যতার মনে থাকা উচিত না। ছেলে হলো কি মেয়ে হলো তার অত্যন্ত অ্যাক্সিডেন্ট। আমাদের মনে যদি এই বিশ্বাসটা আমরা রাখতে পারি তাহলে আমাদের মাঝে কোনোই বৈষম্য থাকবে না, সে ছেলে হোক আর মেয়েই হোক, কোনোই বৈষম্য থাকবে না, সে কালো হোক আর সাদা হোক, সে ধনী হোক আর গরিব হোক, সে প্রফেশনাল হোক নন প্রফেশনাল হোক, সে হিন্দু হোক আর মুসলমান হোক আর বৌদ্ধ হোক, যেটা সত্য সেটাকে আগে গ্রহণ করতে হবে। তারপর আমরা যেগুলো সমাজ দ্বারা বিভাজন তৈরি হয়েছে ওদিকে আমরা আলোকপাত করতে পারব। বেশ যদি আমরা ঠিক না করি, অন্য যতই কথা বলেন না কেন, আমরা নিজেরাই বিভাজন তৈরি করে যাচ্ছি, সেটা আগে আমাদেরকে ক্লিয়ার হতে হবে মনের দিক থেকে মানসিকভাবে। আমরা ব্যক্তিগত জীবন নারীর সাথে পুরুষের কোনো ভেদাভেদ করবো না। আমরা যখন মুসলমানরা নিজেদের ধর্মকে রাষ্ট্র ধর্ম হিসেবে মেনে নিলাম, তার মানে অন্যদেরকে আমরা সরিয়ে দিয়েছি। আজকে তখন অনেকেই বলে যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কেন হলো, কিন্তু আমরাই কোনো প্রশ্ন করি না কেন কেন বাংলাদেশের ধর্ম রাষ্ট্র হবে, একটা রাষ্ট্রের ধর্ম কেন ইসলাম হবে। আর যেই লোকগুলো আজকে যারা বাংলাদেশের জন্মটা ছিল কিছু কুপমণ্ডল ধর্মীয় সন্ত্রাসী, যারা আজকে বাংলাদেশের বিচারের সম্মুখীন, সেই ধর্মীয় সন্ত্রাসীরা বাংলাদেশের বাঙালি জাতিকে ইসলামের মতো পবিত্র ধর্মকে ব্যবহার করে আমাদের বিরুদ্ধে, আমাদের শুধু হিন্দু নয় মুসলমান সবাই তো অত্যাচার করছে, সেই ধর্ম ব্যবহারকারী ধর্ম ব্যবসায়ীরা যখন পরাজিত হলো, সেই পরাজিত ধর্ম ব্যবসায়ীদেরকে বাংলাদেশের রাজনীতি বা নিষিদ্ধ করা হলো, তাদেরকে আবার পুনর্বাসন করা এবং তাদেরকে উৎসাহিত করার জন্য রাষ্ট্র ধর্ম তৈরি করা হলো, তখন স্বাভাবিকভাবে বাংলাদেশের অন্য ধর্মাবলম্বীরা নিজেদেরকে নিরাপদ নয় বা বাংলাদেশের সংখ্যালঘুরা জাতিকে বিভাজন করছে এই প্রশ্নটাই কেন আসছে সেটাই আমার কাছে প্রশ্ন। আমাদের জাতি ধর্মীয় সংখ্যালঘু ইস্যু নিয়ে জাতি বিভাজন হবে কেন? আমেরিকার মতো জায়গায় সব জায়গায় ধর্মীয় ইস্যু আছে, এখানে আমরা আমাদের ধর্ম পালন করছি সবাই করছে, এই প্রশ্নটাই আমার কাছে প্রশ্ন বোধ লাগছে। জাতি বিভাজন হবে ধর্মীয় সংখ্যালঘু ইস্যু নিয়ে, ভারতে হচ্ছে না অন্য দেশে হচ্ছে না, এর মনোকষ্টের কারণ ঘটিয়ে মাইক হাতে নিয়ে আলোচনা করা যেত। বিষয়টা অত্যন্ত জটিল, আমি প্রথমেই বলেছি, বিনীতভাবেই বলেছি, আমার হাতে আধা গ্লাস পানি আছে, আমি গ্লাসটা অর্ধেক খালিয়ে বলতে পারি, গ্লাসটা অর্ধেক ভর্তিয়ে বলতে পারি। গ্লাসটা যে অর্ধেক ভর্তি তার থেকে প্রেরণা নিয়ে আমরা যাতে ঐক্যবদ্ধভাবে আমাদের সমস্যাগুলি মিটিয়ে ফেলতে পারি, শুরু থেকে এই পর্যন্ত আমার বক্তব্য ছিল, আমার ইচ্ছা ছিল সেই। এটা বাস্তবতা যে মাইনরিটি ইস্যু সংখ্যালঘুরা বিশেষ করে হিন্দুরা মনে করে এইটা তাদের জীবন মরণ প্রশ্ন, আবার মাইনরিটি ইস্যু মুসলমানরা মনে করে যে এইটা কোনো ইস্যু হলো না, এইটা হচ্ছে বাস্তবতা।
এবং এই যে মানসিক দূরত্বটা আমরা একত্রে বসে যতই কথা বলি জীবনদা যতই বলুক আমি সংখ্যালঘু না এই ব্যাপারে জীবনদা বহুদিন ভোট পাবে কিনা আমার মনে সন্দেহ আছে এখন তাই বলছি যে কোদালকে কোদাল বলে স্বীকার করে নেওয়া সীতাংশু গুহের সাথে আমার অনেক ব্যাপারে কাটাকুটি আছে অনেক ইয়েই আছে তারপরে এটা তো সত্য সীতাংশু সহ যখন চার পাঁচজন হিন্দু বলে বসি তখন তো আমাদের নিজেদের এমন কোনগুলি যন্ত্রণার কথা বাইরেই আছে যেগুলি যত অন্তরঙ্গই হোক আমি তো মঞ্চের গুহের সামনে বলি না এই যে বলতে না পারাটা এইটার জন্য আমাকে আপনারা মানসিক রোগে বলতে পারে কিন্তু এটা তো আমার সমস্যা এখন এই সমস্যার সমাধান করতে গেলে যেহেতু বিষয়টা খুব সেন্সিটিভ আমি মনে করি আমাদের হিন্দুদের যে সীমাবদ্ধতা দোষ ত্রুটি এইগুলি হিন্দুদের মুক্ত মনে স্বীকার করা উচিত বলা উচিত মুসলমানদের যে দোষ ত্রুটি সীমাবদ্ধতা সেটা মুসলমানদের মুক্ত কণ্ঠে উদারভাবে বলা উচিত নইলে এখন মানে এক পক্ষ খুশি হয় এক পক্ষ বেজার হয় এইরকম বক্তৃতা করে আমি একজন সংগ্রামী নেতা সে দেখলাম একজন বক্তা এই যে ময়মনসিংহ কয় নারায়ণগঞ্জের রণবীর রায় চৌধুরী কথা তুললেন এইখানে ঋণ খেলাপি ভারতে আছে আমি তার পাল্টা জবাব দিতে গিয়ে 300 জন মুসলমান রণবীর রায় চৌধুরীর দৃষ্টান্ত তুলে ধরলাম এতে তো কোনো সমাধান হবে না আমাদের প্রধানমন্ত্রী একবার বলেছিলেন সেদিন সভাপতিকে যে একবার ভারতে একবার বাংলাদেশে এইভাবে তো কিছু পাওয়া যাবে না এখন তার বিনিময়ে আমি যদি মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই আপনার একটা ঢাকায় আরেক পাওয়া ওয়াশিংটনে আপনি আবার প্রধানমন্ত্রিত্ব করেন কি করে তাহলে তো আমার কল্লা চলে যাবে বিএনপি খুশি হবে আওয়ামী লীগ বেজার অথচ এইসব খোঁচা মারা কথাবার্তা হবে কিন্তু সমস্যার সমাধান হবে আমরা পণ্ডিতে আলোচনা করতে পারি ইয়ে করতে পারি তারপরে হয়তো চলে যাওয়ার সময় যদি মনে করি যে কেউ আমার বক্তব্য একটু গোসা হয়েছে বললাম যে ভাই কিছু মনে করে না আপনি তো আমাকে ছিলেন এইগুলি এমনি মিটিংয়ে বলতে হয় আসেন বিরামে খায় এতে কিন্তু সমস্যা রয়ে যায় মানুষগুলো 10 বছর বাদে বুঝবে যুক্তরাষ্ট্র যতই উদার রাষ্ট্র হোক সিভিলকে নিয়ে বা যে আপনি সরকার করছেন যে জামাসিকি বাংলাদেশ সন্ত্রাস এবং চেষ্টা করুন সাম্প্রদায়িক সম্প্রীতির যে